যাই হোক flashback গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন মন পাখি চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমিও ভালো আছি তো আজকে কি বলো তো বাইরে প্রচন্ড হাওয়া তার জন্য ভালোই ঠান্ডা লাগছে তাই সোয়েটার টোয়েটার পরে স্কুলে যাচ্ছি ছেলে মেয়ে আগে চলে গেছে তো চলো তো সকাল সকাল রান্নাবাড়ি করে খাইয়ে নিজে খেয়ে চলে যাচ্ছি স্কুলে তো ছেলে আগে আগে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের যাওয়ার পথে একটা বাড়িতে আর কি গরু আছে তার জন্য পোয়াল নিয়ে আসছে তো পোয়ালের গাড়ি তো ছেলে বলছে কীভাবে যাব বললাম পাশ দিয়ে যা তো যাই হোক স্কুলে দিয়ে এসে বাড়িতে দেখো আজকে কী কাণ্ড করছি তো আমাদের যে টিভির ঘর ওই টিভির ঘরের যে খাটটা সেটা আমরা নিয়ে যাব পাশের রুমে তার জন্য আমি খাটটা আর কি খুলছি তো আমার হাজব্যান্ডও আছে সেও হেল্প করবে তো ওরও শরীরটা সেরকম ভালো নেই তো বললাম সাথে একটু হেল্প করলেই হলো মানে খাটের দুই সাইডের যে ভারীগুলি এগুলি ধরলেই হবে আর বাকিগুলি আমি একাই পারবো কোনো ব্যাপার না তো যাই হোক খাটের উপরের অংশগুলি খুলে নিলাম খুলে মানে খাটের চার কোনায় যে নাটগুলি লাগানো থাকে সেগুলি এখন রেঞ্জ দিয়ে খুলবো তো একটা কোনায় মোট দুটো আছে নাট ওপরের সাইডে একটা নিচের সাইডে একটা তো চার কোনার আটটা নাট এখন আমার খুলতে হবে তো রেঞ্জটাও ভালো নেই শুধু খুলে যায় তো উপায় নেই ওটা দিয়ে খুলতে হবে তো সবগুলি খুলে নিচ্ছি তো সবগুলি খোলার পর দেখো এক সাইডেরটা খোলা শেষ আর কি বলতো খাটের ভেতরে যে কোথা থেকে ধুলোবালি আসে জানি না তো সেটা আবার একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম তো খাটের ভিতরে যত মহা সরঞ্জাম রাখা হয় হ্যাঁ একদম ডাস্টবিনই বলতে পারো তো প্রয়োজনীয় ডাস্টবিন মানে প্রয়োজনীয় জিনিসগুলি রাখা হয় তো যাই হোক আরেক সাইডও খোলা শেষ একদম ঝাড়ু দিয়ে নিয়ে যাচ্ছি তো তিন সাইড মোটামুটি খোলা শেষ এখন যে খাটের ভেতরে জিনিসগুলি ছিল সেগুলি এখন সাইড করব সাইড করে রেখে তারপর নিচটা পরিষ্কার করতে হবে তো নিচের যে প্লাইগুলি আছে সেগুলি খুলে নিলাম খুলে একদম ঝাড়ু দিয়ে দিচ্ছি ঝাড়ু দিয়ে তারপর নিব ওই সাইডেরটা কিন্তু সময় নেই এখন আবার ছেলে মেয়েকে নিয়ে আসতে হবে ছেলে মেয়েকে নিয়ে আসার পর আর কি খাটটা পাতবো কারণ একদম সময় নেই বারোটা বেজে গিয়েছে বারোটা ঠিক না এখন তো একটু দেরি করে এক্সাম শেষ হবে তো বারোটা পার হয়ে গেছে তো ওদেরকে নিয়ে আসতে হবে যেতে হবে এটুক রাস্তা তো হেঁটেই যাব তো যাই হোক এটুক শুধু ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে রাখলাম তো খাটের এই সাইডেরটা পরে নেবো স্কুল থেকে আসার পর তো নিচের এত ধুলো ছিল কি বলবো খাটের একদম সম্পূর্ণ না মানে ঝাড়ু দেওয়া মানে দিতে পারতাম না হাতটা যতটুকু যায় ততটুকু করতাম তো নিচে অনেকটাই ধুলো ছিল তো ছেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপর দেখো খাটটা ঠিক করছি তো স্কুল থেকে নিয়ে আসার পর ওদেরকে স্নান খাওয়া দাওয়া করে দিয়েছি তারপর আবার খাটে চলে আসলাম তো হাজবেন্ডকে বললাম একটু ধরো মানে যেই যে জায়গাগুলি একটু হেল্প লাগবে কী বলতো নাট লাগানোর সময় মানে এক সাইডটা উঁচু করতে হয় আর এত ভারী তো কিছু দিব যে মানে কম বেশি হয়ে যায় অসুবিধা হয় তো যাই হোক আমার খাট চতুর্দিকে আবার নাটগুলি লাগানো শেষ তো আমার মেয়ে আমার কাজ দেখছে তো মাঝে মাঝে হেল্পও করছে এটা সেটা যদি বলি দেয় তো আমার ছেলেও আছে পাশের রুমে টিভি দেখছে তো মোটামুটি চার কোনা লাগানো শেষ নাটগুলি লাগানো শেষ এখন নিচের যে প্লাইগুলি সেগুলি এখন সেট করব মানে যেটা যেই সেটে হয় সব ওখানে চিহ্ন দেওয়াই আছে কোনো অসুবিধা নেই তো খাটটা একদম সেট করে নিচ্ছি এখন ওই সাইডেরটা দিব মানে ওই নিচটা হয়ে গেলে তারপর খাটের ভিতরের যা যা জিনিস ছিল তো এখন কী করবো বলো তো কিছু কিছু অপ্রয়োজনীয় জিনিসও থাকে যেগুলির মায়া কাটিয়ে ওঠা যায় না তো মনে হয় না থাক না ফেলবো বাই করবো তো যাই হোক সেগুলি আর রাখবো না বেকার জঙ্গল হয় তো যেগুলি যেগুলি দরকার যেরকম কাঁসার জিনিসপত্রগুলি আর কোথায় রাখবো তাকে রাখলে ধুলোবালি তো আরও বেশি ধুলোবালি হবে তো যাই হোক দেখো নিচটা একদম আমার হয়ে গেল সেট করা তো কী বলতো যে কাঁসার কলসি বালতি আরও যা যা আছে হ্যাঁ পুষ্পপত্র আরও কী কী চালনগুলো ওগুলি সব এখানে রেখে দিব আর সেরকম বাকি এক্সট্রা যেগুলি ওগুলি রাখবো না
হ্যাঁ, কি বলতো, বেকার খাটের ভিতরে তো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি বলতো, নিয়ম মতো খাটের ভিতরে কিছুই রাখতে হয় না, কিন্তু এখন উপায় নেই, জায়গা কম, জিনিস রাখতে হবে, তো এখন তো আর অত নিয়ম টিয়ম করা যাবে না, উপায় নেই, মানে জানলেও সেগুলি আর করার মতো অবস্থা নেই আর কি। তো অল্প জায়গার মধ্যে বেশি জিনিস রাখতে হবে, তো খাটটা সঠিক জায়গায় ঠেলে ঠুলে রাখলাম, তো খুব ভারী, তবু তোমরা দেখে মনে হচ্ছে কোনো ব্যাপার না, কিন্তু না, অনেকটাই ভারী খাটটা। তো এখন খাটটা পাতার পর যেটুকু ধুলোবালি বের হলো, ঝাড়ু দিয়ে নিলাম, একটু মানে একটু কাজ করছি, একটু ঝাড়ু দিচ্ছি, পায়ে লাগে, একদম পাটা কালো হয়ে গেছে, পায়ের নিচটা আর কি বোঝা যায় এত ধুলো। তো ভেতরে মোটামুটি যা যা জিনিস রাখার রেখে দিয়েছি, তো বাকি আরও আছে, সেগুলো আজকে আর সময় হবে না, কারণ আজকে অলরেডি অনেকটা সময় পার হয়ে গেছে, খাটটা খুললাম, আবার ছেলে মেয়েকে নিয়ে আসলাম, আবার সেট করলাম জিনিসগুলি, তো যা যা মনে হলো রাখার তো রেখে দিলাম, রেখে এখন বিছানাটা করে নেব, কারণ ছেলে দুপুরে এখনও ঘুমোয়নি এই খাটটা বেছানোর জন্য, তো ও মানে দেখবে না, মানে কী বলবো, ঘরে কিছু করলেই মনে হয় ওদের একটা কি খেলার জিনিস, খুব খুশি হয় আর কি, কাজ করছি আমি, পরিশ্রম হচ্ছে আমার, ওদের আনন্দ। তো বললাম পিকুকে, বললাম আসো আমার হেল্প করো, তো আর আমি মিলে দুজনে এই তোষকটা নিয়ে আসলাম, তো ভাবলাম আরেকটা তোষক আছে এটার উপরেই পেতে দিই, তো দুটো তোষক হলে বেশ খুব ভালো হবে, তো আমার ছেলে আর আমি নিয়ে আসলাম তোষক, তো তো সেরকম পারে না, তবু আমার সঙ্গে আছে, ওর খুব মজা লাগছে, আনন্দ লাগছে, তো আমার দুটো তোষক পাতা শেষ, তো এখন বেড কভার পেতে নিচ্ছি, তো মানে রুমটা একদম অন্যরকম লাগছে, বেশ ভালোই লাগে, মানে মাঝে মাঝে একটু রুমটা একটু অন্যরকম করলে না বেশ মনটা ভালো হয়ে যায়, বেশ নতুনত্ব লাগে আর কি। তো যাই হোক, চলে আসলাম টিভির ঘরে, তো এই জায়গাটা খাট ছিল, এখানে তো অনেক ধুলোবালি জমে আছে, তো প্রথমে ঝাড়ু দিয়ে নেব, ঝাড়ু দিয়ে তারপর এটা মুছে নিব। ছেলে মেয়েকে পাঠিয়ে দিলাম অন্য রুমে, আর ছেলে মেয়েকে না, শুধু ছেলেকে, কি বলতো, মেয়ে তো টিউশনে আছে, মেয়ে তো টিউশনেতে চলে গিয়েছে, কারণ কি বলতো, ধুলোবালি প্রচুর না ওদের, এমনিতে শরীরটা ভালো যায়নি, কয়েকদিন আগে জ্বর ছিল, সর্দি কাশি আছে, এখনও আছে, তো ধুলোবালিতে আরও সর্দি কাশি হবে, তার জন্য তো ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট। এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, কি বলতো, দুবার করে মুছতে হবে, খাটের নিচটা এটা এই জায়গাটা হচ্ছে A few moments later. Thank you.